আমি আজকে যেভাবে খাসির মাংস রান্না করব, তোমরা যদি দেখো তাহলে বলবা কি যে ঠাকুমা তুমি এতদিন আমাকে দেখাও নাই কেন। এক চামচ লবণ, হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ি, এক চামচ ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, আমার জলে জাল উঠে গেছে, এখন খাসির মাংসটা জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। টমেটো পিউরি করে নেব, এই জলটা ফেলবো না, এই জলটা আবার কাজে লাগবে। সর্ষের তেল, লং, দারচিনি, এলাচ, জিরা, পেঁয়াজ, খাসির মাংসতে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে আর জিরে একসঙ্গে বাটা, টমেটোর পিউরিটা দিয়ে দেবো। লবণ, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, আমি মাংস দিয়ে দেবো।
মাংস সিদ্ধ করা জলটা আনে দিয়ে দেবো। খাসির মাংস একটু জল জল খেতেই ভালো লাগে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। 30 মিনিট ঢাকা দিয়ে রাখো। ভাজা কুসুরি মেথি, মিট মশলা, নামাই দাও দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, বলার আর কিছু নাই। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্ট করে জানাবেন। দারুণ নরম।